গুজব প্রতিরোধ ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সহ জেলা প্রশাসকদের ২৫ দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বিশ্বব্যাপী আর্থিক সংকটে জনগণের কল্যাণকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী আয়োজন। তৃণমূলের সরকারের নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব ও জেলা প্রশাসকদের এই মিলন মেলা। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের সেবা নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিক হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকলের কি তাদের দেখার অধিকার আছে যে আপনার এলাকায় যে কাজ হচ্ছে সেই কাজের মান, সে কাজ সঠিক হচ্ছে কিনা, সে কাজটা মানুষের জন্য কতটুকু কার্যকর, সে বিষয়টা তদারকি করার কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে, আপনারা করতে পারেন। যেখানে সেখানে যত্রতত্র শুধুমাত্র একটা পয়সা আর ইসের জন্য প্রকল্প নেওয়া, এটা আমি পছন্দ করি না। এবং প্রকল্পের ক্ষেত্রে যেটা আমাদের এখনই প্রয়োজন, আমি সেইগুলি এখন করতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, গুজব প্রতিরোধ এবং কৃত্রিম সংকট রোধ করে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং সহ ২৫ দফা নির্দেশনা দেন সরকার প্রধান। মিথ্যা গুজব ছড়িয়ে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। ১৬, মাদক জঙ্গিবাদ সন্ত্রাস দূর করতে হবে। নিরীহ ধর্মপ্রাণ মানুষ যাতে জঙ্গিবাদে জড়িত না হয় সেজন্য সচেতনতা, জনসচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে, মানুষের কল্যাণেই অপ্রয়োজনীয় খরচ কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর। অনেক উন্নত দেশও নিজেদেরকে অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে ঘোষণা দিয়েছে, আমাদের যাতে সেটা করতে না হয় সেই জন্যই আমরা কিচ্ছতা সাধনের কথা বলেছি। আর্থিক সংকট অবশ্যই সারা বিশ্বব্যাপী আছে, আমাদেরও আছে, কিন্তু এমন পর্যায়ে নাই যে আমরা চলতে পারবো না। কিন্তু এই খরচটা এখন এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকার কী? আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখা, মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত রাখা, মানুষের কল্যাণটা আগে দেখা। আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। গতকাল আমরা আমদানি নির্ভর থাকব, যতটুকু যা পারি আমরা নিজে উৎপাদন করব। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।